করোনা ভাইরাসের সংক্রমণের জেরে গত 4 মাস ধরে বন্ধ ছিল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় 15ই সেপ্টেম্বর থেকে পার্ক খোলা হয়েছে। বাঘ সাফারি থেকে শুরু করে হরিণ, ভাল্লুক, চিতা সাফারিও শুরু হয়, কিন্তু বন্ধ ছিল হাতি সাফারি। অবশেষে বুধবার থেকে সেই হাতি সাফারিও শুরু হয়ে গেল। এদিন পার্কে থাকা দুই হাতি লক্ষ্মী এবং উর্মিলার পিঠে চড়ে শুরু হয় জঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি পার্কের তরফে জানানো হয়েছে আপাতত সারাদিনে 6 বার সাফারি হবে, তবে সাফারির জন্য পর্যটকদের মাথা পিছু 300 টাকা করে ধার্য করা হয়েছে। বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ বলে, আধ ঘন্টা পার্কের জঙ্গলে হাতির পিঠে চড়ে সাফারি করা হবে, তার জন্যে মাথা পিছু 300 টাকা করে টিকিট কাটতে হবে। 6 জন করে একটি সাফারিতে যেতে পারবে। করোনার প্রথম ঢেউয়ের সময় আমরা এই সাফারি বন্ধ করে দিয়েছিলাম, মাঝে পার্ক খুললেও হাতি সাফারি বন্ধই ছিল। এবার সকলে টিকাকরণ হয়ে যাওয়াতে আমরা আবার এই সাফারি চালু করে দিলাম, কারণ হাতি সাফারির একটা চাহিদা সবসময়ই রয়েছে। পর্যটকেরাও খুব খুশি হাতি সাফারি করতে পেরে। আপনার নাম? আমার নাম শর্মিষ্ঠা মজুমদার। কোথা থেকে এসেছেন? জলপাইগুড়ি। তো আজকে 1.5 বছর পর হাতি সাফারি চালু হলো বেঙ্গল সাফারিতে, কি বলবেন, কেমন লাগলো? প্রথম কথা, আমরা যখন বেরিয়েছিলাম বেঙ্গল সাফারিতে, আমরা কিন্তু জানতামই না যে আজকেই হাতি সাফারি চালু হচ্ছে। এটা একটা ভীষণ লাকি, এবং আমরা এখানে এসে ডিসিশন নিলাম যে আমরা হাতি সাফারি চলছে কি না একবার খুঁজে আসি। তখন বললো চালু হয়েছে, মানে আমরা এত আনন্দিত হয়েছি যে ফার্স্ট 1.5 বছর পরে স্টার্ট হলো এবং আমরা সেটার রাইড, এলিফ্যান্ট রাইডটা করতে পাবো, আমরা জীবনেও ভাবিনি। এটা মানে উই আর দ্য লাকিয়েস্ট ওয়ান আমার মনে হয়। কেমন লাগলো? ভীষণ ভালো। আর এখানকার যে বেঙ্গল সাফারির পরিবেশ, মানে সরকারকে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ যে এত সুন্দর একটা জায়গা তৈরি করেছেন। প্লাস এখানকার যে অ্যাম্বিয়েন্সটা, সেই অ্যাম্বিয়েন্সটা সত্যি পর্যটকদের আকর্ষণ, এবং যেভাবে এখানের কর্মচারীরা মেনটেন করছেন, এবং যারা যারা এখানের অন্যান্য সেকশনগুলো, যেমন হাতি, হরিণ, গন্ডার, চিতাবাঘ, লেপার্ড আর কি, আর টাইগার তো দেখলামই, তো টোটাল পরিবেশটাতে এত সুন্দর একটা অভয়ারণ্যের পরিবেশ যেটা আমরা সত্যি এক্সপিরিয়েন্স করার মতোই। এবং আমরা চাই যে বিভিন্ন জায়গা থেকে বেঙ্গল সাফারিতে আসুক সবাই, এবং শিলিগুড়ির বুকে এই এত মনোরম পরিবেশ এবং ওয়েল মেনটেন্ড, ভেতরে একটা প্লাস্টিক নেই, কোনো রকমের ইয়ে নেই, কোনো একটা দূষণ বলে কিছু নেই, তো ভীষণই ভালো লাগলো। আর হাতি আমাদের যে যে জায়গা দিয়ে নিয়ে গেল সেটার সত্যি রোমাঞ্চকর, যেটা আমরা ভাবতেই পারি না, এমন এমন জায়গা দিয়ে নিয়ে গেলো সেখানে আমরা হেঁটে যেতে পারবো না। আর এখন বর্ষার তো প্রচণ্ড জঙ্গল, আর হাতিরা নিজেরা রাস্তা বানিয়ে, 1.5 বছর পর তো নিজেরা রাস্তা বানিয়ে বানিয়ে আমাদের এগিয়ে নিয়ে গেল। লতা পাতা প্রচুর ছিল, লতা পাতা ছিঁড়ে তারপরে গাছের ডাল সরিয়ে আমাদের রাস্তা করে নিয়ে গেল। মানে রিয়েলি একটা মানে দারুণ এক্সপিরিয়েন্স, আর রিয়েলি আমাদের কাছে একদম আনএক্সপেক্টেড বলেই এত ভালো লাগলো যে আমরা কোনোদিনই জানতে পার ভাবতেই পারিনি যে আমরা এরকম এলিফ্যান্ট রাইড করতে পারবো। আমরা বেঙ্গল সাফারিতে ঘুরতে এসেছিলাম। থ্যাংক ইউ আপনাদের। আপনার নাম? অনুতা ছেত্রি। তো আজ কেসা লাগা হাতি হাতি সাফারি জো কিয়া? মেরা ভি ফার্স্ট এক্সপিরিয়েন্স থা, বহুত হি আচ্ছা লাগা মুঝকো তো। একচুয়ালি মেনে দেখা তো থা পর মে কবি উঠি নাই থি হাতি কে উপর, তো আজ তো মেরা এক্সপিরিয়েন্স বহুত হি আচ্ছা। বেঙ্গল টাইমস 24/7।